হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমার আজকের ব্লগটা হলো আমার লাস্ট ভিডিওর সেকেন্ড পার্ট। তো ভিডিওটা আসলে শেয়ার করবো বলে আর করা হচ্ছে না আর কি, খুবই বিজি তাই। তো আজ ভাবলাম শেয়ার করেই দিই আপনাদের সাথে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। প্লিজ ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা এভাবে সাপোর্ট করতেছেন, আপনাদের সাপোর্ট পেয়ে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা হলো ওমান সালালার সাদা পার্ক। পার্কটা মাশাল্লাহ খুবই সুন্দর আর খুব বিশাল বড় একটা পার্ক। বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুবিধা রয়েছে এখানে। তো যেহেতু আমাদের বাসা থেকে একটু দূর বা আমাদের কাছে খুব একটা সময় নেই, তাই খুব বেশি একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে যাওয়া হয়। তো এই তো লাস্ট ফ্রাইডে গিয়েছিলাম, এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। আশা করি আপনারা দেখতে আমার ভিডিওটা ভালো লাগবে। তো এটা হলো একটা ব্রিজের মতো করে রেখেছে যাবে, এখান থেকে ফুল পার্কটা দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। তো পার্কটি খুবই বড়, খুবই বিশাল পার্ক আর অনেক ধরনের গাছপালা ভর্তি পার্কটা। আর এই পার্কটাতে এত এত পাখি, মানে মনে হয় লক্ষ লক্ষ পাখি হবে এই পার্কটাতে। তো পার্কটাতে গেলে যাওয়ার পর পাখির আওয়াজে মনে হয় কান খালি লেগে যাবে। আমার কাছে খুবই ভালো লাগে, আমরা তো সবসময় বাসায় থাকি, তাই হঠাৎ মানে বাইরে গেলে পাখি চাকরি পাখিগুলো শুনতে আসলে খুবই ভালো লাগে। আপনারাও এনজয় করেন আমার আজকের ব্লগটি, আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকেন। তো অনেকক্ষণ ঘোরাঘুরি খেলাধুলা করা হলো, অনেক কিছু মানে করা হলো, ওগুলো আর সব ভিডিও করতে যাইনি। তো তারপরে হলো আমরা এখানে বসে লাঞ্চ করে নিতেছি, যেহেতু বাসা থেকে শুধু নাস্তা করে চলে গিয়েছিলাম। তো এই জন্য এখানে আর বাইরে বসে খেতে আসলে ভালো লাগে মাঝে মধ্যে। তো আমরা এখানে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছে, আমরা এখানে চিকেন বিরিয়ানি খাইতেছি।
তো বিরিয়ানির সাথে ছিল সালাদ, টমেটো অনিয়ন চাটনি, তারপরে ছিল আরাবিয়ান একটা ফুড হারিস, এই যে দেখতে পাচ্ছেন ওটা হারিস। তো আসলে হারিসটা হামদানোর জন্য কিনা হলো, যেহেতু ওর কোনো নির্দিষ্টতা নেই, হয়তো নাও খেতে পারে। তো খুব ভালো লাগতেছিল যে হামদান হারিস লাইক করেছে আর ও খাইতেছে, তো সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে আমার বাচ্চাগুলো খুবই ফাঁসি, ওরা খেতে চায় না, তো হামদান ইদানিং কিছুই খায় না, কোনো কিছু খেতে চায় না ও। তো ও হারিস লাইক করেছে দেখে আমরা খুবই হ্যাপি, আর দেখেন মানে নিজ হাতে খাইতেছে দেখে তো খুবই আমরা অবাক হয়ে গেলাম। ও কিন্তু বাসায় নিজ হাতে খাওয়া তো দূরের কথা, ওকে 3-4 বার এক টাইমে আমরা ট্রাই করতে হয় খাওয়ানোর জন্য। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ এখন ওদেরকে নিয়ে যাব, কিছু ওরা খেলাধুলা করবে, ঝুলনা টুলনা ওগুলো আছে শুনতে, ওগুলো চড়াচড়ি করবে আর কি। তো বাচ্চারা আসলে খুবই হ্যাপি হয়ে যায় বাইরে আসলে, ওরা মনের মতো করে খেলাধুলা করতে পারে। তো সপ্তাহে একদিন ওদেরকে নিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে, আমরা এখন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো, আপনারা দেখতে থাকেন আর এনজয় করেন।
Amu, valinda ca? Baba, Las Vegas. Ni baba? Uber. Taxi. Okay. You come down to his place. I take him down to the shop. Okay, baba, you're here. Sami. Mama, it feels like a boat.